আমরা সভ্য, আমরা হ্যান, আমরা ইসলাম কান্ট্রি বানাইতে চাই। হ্যাঁ, ইসলাম কান্ট্রি বানিয়ে ফেলো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সবাইকে একদম প্রফেশনাল হইতে বেপ্রফেশনাল হইতে সবাইকে বোরকা পরে পরে চলাফেরা করতে হবে। বলে দিলাম তো, ধর্ম কোনো ব্যাপার নয়, সবাইকে পথে আনো। মহিলারা সবগুলি বাসায় থাকবে, একটাও কাজ করতে পারবে না, নাটক করতে পারবে না, গাইতে পারবে না, অভিনয় করতে পারবে না। ছেলেরা শুধু কাজ করবে, বউদেরকে গার্লফ্রেন্ডদেরকে আনিয়ে আনিয়ে খাওয়াবে, ওকে। আর ছেলেরা মডেল মারি মারি কাপড় পরতে পারবে না, পাঞ্জাবি আর টুপি মাথায় আর স্যান্ডেল, ওকে। তারপরে বলবো বাংলাদেশ ডেভেলপ কান্ট্রি, বাংলাদেশ ইসলাম কান্ট্রি, ওকে। হ্যাঁ, এত নাটক টাটক নাচো দাই, আপনারা গুরুজন যতগুলি আছে, বুদ্ধিজীবী যতগুলি আছে, এ আমাদের নারী আর মারা যাবে না, এ ছেলেরা ছেলেরা পুন্দাবে না, হুজুররা রেপ করবে না, ওকে। সুন্দর করে দেন, যার যার মতন শেষে থাকবে, হ্যাপি হ্যাপি থাকবে, ফরেন কান্ট্রির মতন এত নকরা ছুদাই না ওরা। ওরা লেসবিয়ান লেসবিয়ান থাকে নিজের মনের, ওরা সবার সামনে বলে ফেলে বিয়া লেসবিয়ান বিয়া গে, ডাইরেক্ট ওদেরকে কোনো মাদারচোদ আঙ্গুল তুলে না, ওরা সত্যি বলে ফেলে, সত্যি বলে ফেলে, ওরা নিজের জীবন যাপন করে, ওকে। হ্যাঁ, তাইলে একটা কথা, আর একটা কথা আছে, এখানে বিদেশের মধ্যে 5 বছর লিভিং টুগেদার করলে, 5 বছর লিভিং টুগেদার করলে একসাথে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 5 বছর যদি থাকে, অটোমেটিক দেয়া হাজবেন্ড এন্ড ওয়াইফ, এখানে ল হয়েছে অটোমেটিক 5 বছর পরে আর বিয়া টিয়া করতে হয় না। এবার যে ধর্ম হোক, দেয়া হাজবেন্ড এন্ড ওয়াইফ, ওকে। তারপর এখন যদি ছেলে যদি মেয়েকে ছেড়ে দিতে চায়, অর্ধেক প্রপার্টির ভাগ কিন্তু মেয়ে পাবে, মেয়ের থেকে যদি প্রচুর সম্পত্তি থাকে, অর্ধেক সম্পত্তির ভাগ ছেলে পাবে। এই জিনিসটা যদি বাংলাদেশে করে দেয়, তাহলে কোন মেয়েরা 3 বছর 4 বছর এরকম বড় বড় লোকদের রাতকে রাত দিনকে দিন শিকার, মানে কি বলবো, দিক শিকার হয়ে ঘরে ফিরে খালি হাতে যেতে হবে না। এই জিনিসটা যদি আমাদের সরকারটা যদি ওপেনলি করে দেয়, আপনারা দেখবেন কেউ আর কোন সুন্দর মহিলা চাটুকারের মতন মেয়েদেরকে নিয়ে গজার 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 করবে না, কোন মহিলারা কোন পয়সার পিছনে ছুটি ছুটি যাবে না, ওকে। এই জিনিসটা ভালো করে আপনারা করে দেন বাংলাদেশকে, আর বলিয়েন না ইসলাম কান্ট্রি, বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি। কিন্তু তলে তলে ব্যাক চলে, তলে তলে বুরকার ভিতরে ডান্ডা লই ফেলা, খনিকার মাথা নাই ব্যাগ ডান্ডা হাই বেলার বাজি, তোর আর ইসলাম অক্কল মাইয় অক্কল দুধ চাকি বুরকা ফরিয়া রে, শোকের মধ্যে ফাটি লাগাইয়া রে, বাজি মারে বল্লম মারে বল্লম মারে, আবার তোরা হইতে লাইক গো বাপ, তোরা হইতে লাইক গো, আর দেশি বা বাংলাদেশ, আর দেশি বা ইসলাম কান্ট্রি, আর ইসলাম দেশ বানাইতাম সাইড, ও বাজি মানুষের ফ্রিডমের মতন থাকতে দ, সারি দ, লেসবিয়ান গে ডাজেন্ট ম্যাটার, যার যার মতন শেষে ফ্রিডম ভাবে থাকবে, ওকে। বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করলে, বাংলাদেশকে কোরিয়ার সাথে তুলনা করতে গেলে, আমেরিকার সাথে তুলনা করতে গেলে, বাংলাদেশকে এভাবে ওপেন ভাবে মানুষকে বাঁচার অধিকার দিয়ে দাও। কেন মানুষ লুকাই 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 একটার পাশা একটা মারবে, গে গে খেলবে, ওকে। কেন মেয়েরা লেসবিয়ান লেসবিয়ান ইয়ে করবে, যার যার মতন শেষে থাকবে, তাই তো। তাহলে দেখবো না বাংলাদেশে এত মারামারি, মনিয়ার মতন ফাঁসি, এগুলো কিচ্ছু আর হবে না, কোন কিচ্ছু হবে না, ওকে। যাই হোক, তো ঝর্ণা ভাবি আমি আমার খুব আজকে ছুটির দিনে গুরুত্বপূর্ণ এইটা আমি বাইর করছি। এবার ব্যারিস্টার সুমনকে ফোন দেন, ওকে।
আপনাকে যদি সে নির্যাতন করছে ভয় দেখাইছে আপনি তাড়াতাড়ি ওর অর্ধেক সম্পত্তির মালিক হতে পারবেন ডাজন্ট ম্যাটার বিয়ার দরকার নাই এখন আপনাকে নিয়ে যাবে জেলখানার মধ্যে ব্যারিস্টার সুমন আর নিয়ে যাবে বাবু কি বাবু নগরী চট্টগ্রামে হাটাজারির আর নাইলে মিজানুর রহমানকে মালয়েশিয়া থেকে নিয়ে আসবে ডাইরেক্ট জেলের মধ্যে যাবে কাবিন পরায় দিবে কবুল আসো ঝর্ণা কবুল আসি কবুল আসো ঝর্ণা কবুল আসি কবুল আসো ঝর্ণা কবুল আসি বাস বিয়া হয়ে গেছে এবার অর্ধেক সম্পত্তির ভোগ কর বেডি কুত্তার মতন এভাবে হে 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 কান্না করাস মানুষ এগুলি নিয়ে খালি ছড়াইতেছে দুই পয়সা তোকে দিবে না আর কয়দিন পরে তুই কি করবি এর কাছে মাংবি ওই কাছে মাংবি ওই কাছে মাংবি ওকে সবচেয়ে ভালো এখন থেকে বাবু না বাবু হুজুরের কাছে যাও যারা তাদেরকে নিয়ে বড় বড় কথা বলে মিজানুর রহমান মামুনুল হককে নিয়ে খুব বড় বড় কথা বলছে মানে প্রতিবাদ করছে আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো মামুনুল হক এরকম না সেরকম হক না মিজানুর রহমানকে বাংলাদেশে আনো ডাইরেক্ট নিয়ে যাও বিয়া শাদি কলমা পরে বিয়া হয়ে যাও দ্যাটস ইট দ্যাটস অল খেলা খাতাম এবার মামুনুল হকের যা যা আছে প্রথম বড় যেভাবে প্রাপ্ত করতেছে জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ওকে সেভাবে তুমিও করতে পারবা দুবার মধ্যে থেকে অনেক এখান থেকে ওখান থেকে অনেক বড় বড় কদ্দা কদ্দা বিলিয়ন বিলিয়ন ডলার মেরেছে বুঝছো এক এক ভাইয়ের নামে এক এক বোন নামে এক এক বোনের নামে সব ব্যাংকে কদ্দা কদ্দা টাকা আমাদের এজেন্ট আছে আমাদের গোয়েন্দা আছে ওকে হ্যাঁ বড় বড় কদ্দা কদ্দা টাকা যেগুলি করে রাখছে ওখান থেকে তুইও অর্ধেক ভাগি পা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছু নাই আর কোন কথা নাই আমি দেখতে চাই বাংলাদেশকে ফরেন কান্ট্রি ওকে গে গে তোমরা থাকো এনজয় করো লেসবিয়ান লেসবিয়ান চালাই যাও কাম ওকে দ্যাটস ইট দ্যাটস অল আর না হইলে বাংলাদেশকে সবগুলিকে বোরকা পরে পরে চলাফেরা করতে হবে এ টু জেড ওকে নো ডিবলিং মার্কা পাঞ্জাবি সবাই লম্বা ডিবলিং মার্কা টি শার্ট টি শার্ট পরে কোনো লাভ নাই সবাই পাঞ্জাবি পরবে টুপি পরবে আর স্যান্ডেল পরবে এই বলে রাখি আমি বাবাই হ্যাঁ এবার যত গালি আছে দিয়ে দাও ওকে এবার যাদের চুলকানি হয়েছে আমাকে এবার গালি দাও খাঙ্কি মাগি বেশা এন্ড অফ দ্য